দেখো আজকেও সেরকম আমি কোনো ব্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে। আজকে আমি এসেছি একটা ইটিং শো নিয়ে। তবে আমি আজকে আর মেয়ে, আমি আর মেয়ে না, আজকে হচ্ছে এটা আমার মেয়ে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এদের দুজনে ইটিং শো করবে। হ্যাঁ, যদিও খুবই ছোটো, এ ইটিং শো না, এটা ইটিং চ্যালেঞ্জ, আমার বলার ভুল হয়েছে, তোমরা মানে মাফ করে দিও আমাকে। দুজনা চ্যালেঞ্জ করবে, দেখো চ্যালেঞ্জের শেষে শাস্তিও আছে, দেখতে থাকো কি শাস্তি। এখন বললাম আমরা শাস্তিটা, শাস্তিটা পরে তোমরা মানে দেখে নিও, খাবার পরে তো শাস্তি, দেখো কে যেতে আর কে হারে। আমি বলে দিই আইটেমগুলো, ওই দেখো এইখানে হচ্ছে আলুর চোখা, যেটা বলে আলুর চোখা, আর এটা হচ্ছে পালং শাক, আলু আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে পালং শাক, এটা হচ্ছে ডাল ফোটা, মুসুরির ডাল ফোটা, আর এটা মাংস, আর চাটনিটা হচ্ছে আমি চ্যালেঞ্জের মধ্যে কোনো কিছু রাখিনি চাটনি, কেননা চাটনিটা ইচ্ছা মতো খাবে। তাহলে শুরু করুক, ওরা খেতে থাকুক আর তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর এখানে জলও আছে, জল আছে, প্রয়োজন মতো জল খাবে, খেয়ে নিতে পারি। ডাল এখনই পড়ে যাচ্ছে না। আমি একা একা মেহেন্দি করেছি, ওরও আমায় করে দিয়ে প্রথমবার।
চাটনি নিতেই ভুলে গিয়েছি। ছাট এই পরে মনে করছি যা চাটনিটাই তো খেলাম না। বাবা আমার একটু ওয়েটও করলো না, তাহলে আরো ওয়েট করবো। চাটনি চেটেই খেতে যাই, চেটেই খাচ্ছি। কিন্তু তাও আমাকে এই যে পানিশমেন্টটা নিতে হবে, আগে আমি হাতটা ধুয়ে আসি। আমিও হাতটা ধুয়ে আসি। এ দেখো আমাদের জলও শেষ, ওরই শুধু জল বাকি। আমি আর জল খেতে পারলাম না। তো তোমরা দেখলে ওরা ওদের দুজনের চ্যালেঞ্জটা, তা জিতেছে তো আমার বোনের মেয়ে তুলু জিতেছে। এবার তাহলে আমার মেয়ে পানিশমেন্ট পাবে, আমার মেয়েটি দিলেই খায় পেটের জল। ওই এমনি বাড়িতে রেস লাগালে ওই হারে সামান্য একটু খাওয়াবো, কারণ আমার মেয়ের প্রবলেম আছে হচ্ছে টনসিলে, বুঝেছো? একটু এদিক ওদিক হলেই টনসিল সাংঘাতিক বাড়াবাড়ি শুরু হয়ে যায়। একটুখানি ধরো পুজো গন্ডার দিন দাঁতটাও টোকে থাকবে, ভালো তো লাগবে না। ওই জন্য সামান্য একটু তেঁতুল চিবাবে। হ্যাঁ, আর ছোট বাচ্চা কত বড়ই বা শাস্তি দেবো বলো। হ্যাঁ, এক কামড় দিয়ে দিয়েছি বা কি বলছো, অল্প করে দিয়ে দিয়েছি বা দাঁতগুলো নালে টোকে যাবে। দেখাবি যে কামড়েছিস, কামড়েছিস না? ওর না দিদি আর টনসিল আছে না, গলায় মানে ব্যথা হবে। চিবা, চিবিয়ে জল খেয়ে নে বাবা। কি টক, তেঁতুলটা টকই হয় তাই না বলো? চিবা চিবি জলটা খেয়ে নে। বেশি দাঁতে মাথা ঝাঁকাস না, পুজো কালের দিন পুরো দাঁত টোকে থাকবে, কিছু খেতে পারবি না। না দাঁত তো টোকেই গেল, আর কি টকবে? আজকের ইটিং চ্যালেঞ্জটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর যে ভিডিওটা তোমাদের মানে ইটিং চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই তোরা টাটা বাই বাই বলে দে। টাটা।